চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স থেকে বগুড়া বাফার গোডাউনে আসা 17 ট্রাক টিএসপি সার ভেজাল সন্দেহে খালাস বন্ধ করা হয়েছে। গত সোমবার সকালে 7 ট্রাক ও মঙ্গলবার সকালে 10 ট্রাক টিএসপি সার গোডাউনে আসে। ভেজাল সন্দেহে সারগুলো খালাস না করে সোমবার বিষয়টি টিএসপি কারখানা কর্তৃপক্ষকে অবগত করে বগুড়া বাফার গুদাম কর্তৃপক্ষ তাৎক্ষণিক গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। সারগুলো পরীক্ষার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার চট্টগ্রাম থেকে বগুড়া এসে নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষা করলেই নকল নাকি ভেজাল তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তদন্ত কমিটির সদস্যরা।